আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন নিরাপত্তা বাহিনী হেফাজতে যে ধরনের নির্যাতন এই বৈঠকের প্রাককালে হিউম্যান রাইটস বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর হেফাজতে যে ধরনের নির্যাতন চলে তার একটি বিবরণ তুলে ধরেছে তার কয়েকটি এরকম বন্দীদের রড বেল্ট এবং লাঠি দিয়ে পেটানো বৈদ্যুতিক শক দেয়া ওয়াটার বোর্ডিং মুখের উপর পানি ঢালতে থাকে যাতে করে পানিতে ডুবে যাওয়ার মতো অভিজ্ঞতা হয় সিলিং থেকে বন্দিদের ঝুলিয়ে পেটানো ইচ্ছে করে বন্দীদের গুলি করা বিশেষ করে পায়ের নিচের অংশে এটিকে বলা হয় নিক্যাপিং এসব ঘটনাকে পুলিশ ক্রস ফায়ার বলে বর্ণনা করে হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়ার পরিচালক মিনাক্ষী গাঙ্গুলি বলেছেন বাংলাদেশে ঘটনা কোনো বিচার হয় না বলেই নির্যাতনের একটি সংস্কৃতি বাংলাদেশে দাঁড়িয়ে গিয়েছে তিনি বলছেন সিকিউরিটি ফোর্সের বলেন টর্চার ছাড়া নাকি তারা তদন্ত করতে পারেন এই যে একটা মনোভাব এটা আমাদের দক্ষিণ এশিয়ার অনেক দেশেই আছে বাংলাদেশে যেটা সেটা হলো টর্চার তাদের একটি রুটিন প্র্যাকটিসের মতো তারা টর্চার এই জন্যই করেন কারণ তারা এটা করতে পারেন তারা ভাবেন তাদের জন্য তাদের এটা করার অনুমতি আছে তিনি আরও বলেছেন বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার পদ্ধতি হিসেবেই যেন এগুলো ব্যবহৃত হচ্ছে আর সেই জন্য শুধু বিরোধী মতে ব্যক্তিরাই শুধু নয় সাধারণ মানুষের মধ্যেও ভয় ঢুকে গিয়েছে সরকার কি বলছে জাতিসংঘের কমিটির সামনে বাংলাদেশ তাদের প্রতিবেদনে দাবি করেছে যে নির্যাতন বন্ধে এবং নির্যাতনের শিকার যারা হন তারা যাতে ন্যায় বিচার পান সেই লক্ষ্যে অনেক পদক্ষেপ তারা নিয়েছে দু সালে বাংলাদেশে টর্চার অ্যান্ড কাস্টাডিয়াল ডেথ প্রিভেনশন অ্যাক্ট নামে একটি আইন পাশ করে কিন্তু এই আইনের অধীনে এই পর্যন্ত খুব কম মামলাই হয়েছে হিউম্যান রাইটস ওয়াচ বলছে এর মধ্যে একটি মামলা এখনো পর্যন্ত নিষ্পত্তি পাশ হওয়ার পর অন্তত একশো নির্যাতনের ঘটনার রেকর্ড আছে প্রকৃত নির্যাতনের ঘটনা তাদের মতে আরো বেশি বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হকের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সেখানে গিয়েছে সরকারের পক্ষে বক্তব্য তুলে ধরতে অন্যদিকে মানবাধিকার লঙ্ঘন এবং পুলিশি হেফাজতে নির্যাতনের কথা তুলে ধরতে গিয়েছেন বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা নির্যাতন বন্ধ সংক্রান্ত জাতিসংঘ সনদটি বাংলাদেশ অনুমোদন করেছিল ২০ বছর আগে এই পুরো নাম কনভেনশন এগেনস্ট টর্চার অ্যান্ড আদার ক্রুয়েল ইনহিউম্যান অর ডিগ্রেডিং ট্রিটমেন্ট অর পানিশমেন্ট এই প্রথম এই সনদের অধীনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা হচ্ছে এই সনদের অধীনে বাংলাদেশ নির্যাতন এবং অন্যান্য অমানবিক আচরণ বন্ধে কি ব্যবস্থা নিয়েছে সেটি জেনেবা বৈঠকে বাংলাদেশ সরকারের পেশ করার কথা সরকার দাবি করছে এই লক্ষ্যে তারা এর মধ্যে অনেক পদক্ষেপ নিয়েছে কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ এবং আরো অনেক মানবাধিকার সংস্থা তা মানতে নারাজ জাতিসংঘের কমিটির সামনে বাংলা